সরকারি কর্মকর্তা কর্মচারীদের টাইম স্কেলে বেতন নির্ধারণ করার প্রয়োজন হয় কিভাবে আমরা টাইম স্কেলে বেতন নির্ধারণ করব বিষয়টি আমরা অনেক সময় বুঝতে পারি না আজকের ভিডিওটিতে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে দেখব এই জন্য আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন এই জন্য আমরা প্রথমে আইভাস ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইট থেকে আমরা এরকম অন্ডু পেয়ে যাব এরপরে আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই পূর্ব প্রস্তুতি এবং জরুরি নির্দেশনা যাচাই করার পরে পরবর্তী টিক টিকমার্ক দিয়ে দিব। এখান থেকে আমরা টাইম স্কেলে ক্লিক করে দেবো এইখান থেকে আমরা এস অপশনে ক্লিক করে দেব এস অপশনে ক্লিক করার পরে আপনি এরকম উইন্ডু পেয়ে যাবেন এরপরে আপনি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমার ক্ষেত্রে বেসামরিক প্রযোজ্য আমরা বেসামরিক ক্লিক করে দিলাম এরপরে আমরা এখানে আমাদের এনআইডি নাম্বার এবং ভেরিফিকেশন নাম্বার ভেরিফিকেশান নাম্বারটা আমাদের প্রথম পে ফিক্সেশনের সময় যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা এখানে ভেরিফিকেশনে দিতে হবে এবং এনআইডি নাম্বারটা বসানোর পরে আমরা এখানে ক্যাপচারটা পূরণ করে দিব এই ক্যাপচা পূরণ হয়ে গেলে আমরা এইখানে ক্যাপচাটা পূরণ করার পরে আমরা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার আমরা উকে বাটনে প্রেস করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে যে মোবাইলে আপনার পে ফিক্সেশন করা রয়েছে যে মোবাইল নাম নম্বরটা দিয়ে সেইখানে আপনার ওটিপিটা যাবে চার ডিজিটের এবং এই ওটিপিটা আপনাকে দুই মিনিটের মধ্যে অবশ্যই দিতে হবে দুই মিনিটের মধ্যে না দিলে এটা ইনভ্যালিড হয়ে যাবে আমি ওটিপিটা দেওয়ার পরে ভ্যালিড অপশনে ক্লিক করে দিলাম ভ্যালিড অপশনে ক্লিক করে দিলে এখানে আপনার সকল তথ্য শো করবে এবং আপনি এই তথ্যগুলো অবশ্যই পড়ে নেবেন এবং এখানে কোনো ভুল ভ্রান্তি রয়েছে কি না এটু এটিও দেখতে হবে যদিও এখানে ভুল থাকার সম্ভাবনা খুবই কম এরপরে আমরা টাইম স্কেলের বেতন নির্ধারণ সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা আগেই রেডি করে রাখবো এখানে আমরা টাইম স্কেলের আদেশ নাম্বার দিব আদেশ নাম্বারের শেষ ডিজিটটা দিলেই হবে বা অথবা আপনি এখানে পরিপূর্ণ স্মারক নম্বরটাও বসাতে পারে। এরপরে আপনাকে আমি এখানে লাস্ট কয়েকটা ডিজিট বসাই দিলাম এবং টাইম স্কেলের যে আদেশ নাম্বার রয়েছে সেইটা আমি এখানে বস এখানে দেব এইখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দেবো ডেট সিলেক্ট করার পরে এইখানে আপনি টাইম স্কেল প্রাপ্যতার তারিখ এটাও আগে দিতে পারেন অথবা এখানে অ্যাটাস্টমেন্টটা দিয়ে দিয়ে এসে আপনি এখানে ডেট দিতে পারেন যেখানে একটা করলেই হলো এখান থেকে এরপরে আমি অ্যাটাচমেন্টটা আপলোড করে দিলাম দেওয়ার পরে আমরা খসড়া দেখুন অপশনে ক্লিক করব। ফর্ষা দেখুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে সকল তথ্য দেখতে পাবো যদি কোনো কারেকশন থাকে তাহলে আমরা সংশোধন বাটনে ক্লিক করব আর যদি কারেকশন না থাকে তাহলে আমরা দাখিল করুন অপশনে পুনরায় ক্লিক করে দেব দাখিল করুন অপশনে ক্লিক করলে আপনার প্রিন্টের অপশান চলে আসবে এইভাবেই আপনি এখান থেকে আপনি তিনটা কপি প্রিন্ট করে নেবেন এবং হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করবেন এই ছিল আজকে পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ